ব্যাস আসসালাম আলাইকুম, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। গণপঞ্জি বাংলাদেশ সরকার ভূমি মন্ত্রণালয় একটি নিয়োগ প্রকাশ করেছে, যেটা মূলত পাবলিশ হয়েছে 31শে জানুয়ারি 2023 খ্রিস্টাব্দ। তো ভূমি মন্ত্রণালয় যে নিয়োগ বৃদ্ধি প্রকাশ করেছে সেটি সম্বন্ধে আলোচনা করার চেষ্টা করবো। তো আপনারা চেষ্টা করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার, আর ভিডিও দেখে যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন, যাতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিশন পৌঁছে যাবে। তো এটা মূলত আপনার হচ্ছে অনলাইনে আবেদন করতে হবে, আর অনলাইনে আবেদন করতে হলে আপনার এই যে লিঙ্ক দেওয়া আছে www.mineland.com বিডি ওয়েবসাইট ঢুকে আবেদনটি করতে হবে। আর অনলাইন আবেদন শুরু হবে 8/2/2023 সকাল 10 ঘটিকা এবং শেষ হবে 9/3/2023 বিকাল 5টা। এই সময়ের ভিতরে কিন্তু আপনাকে আবেদনটি করতে হবে। আর আবেদনটি করার পর আপনার হচ্ছে ইউজারের পাসওয়ার্ড দেওয়া হবে, সেই ইউজারের পাসওয়ার্ড দিয়ে আপনার হচ্ছে টেরিটক প্রিপেড সেভের মাধ্যমে আপনাকে SMS করতে হবে। তো আমরা হচ্ছে দেখে নিব যে আপনার হচ্ছে কোন পোস্টে আপনার কতজন লোক লেখা হবে, ঠিক আছে? তো এখানে বলা হচ্ছে ভূমি মন্ত্রণালয় রাজস্ব খাতভুক্ত ব্যবস্থাপনা বিভাগের নিয়োগের শূন্য পদের বিপরীতে জাতীয় বেতন স্কুল 2015 এর 14তম গ্রেডভুক্ত নিম্ন নিম্নোক্ত স্থায়ী পদে সরাসরি জনবল নিয়োগের পদের লক্ষ্যে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশের নাগরিকদের নিকট হতে আপনার অনলাইনে আবেদন করা যাচ্ছে, ঠিক আছে? তো এখানে বলা আছে যে সার্ভেয়ার গ্রেড তোমার হচ্ছে 14, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা বেতন। এবার এখানে হচ্ছে লোক লেওয়া হবে 281 জন, অর্থাৎ 281 জন লোক লেওয়া হবে একটা পদে সার্ভেয়ার, ঠিক আছে? আর এখানে শিক্ষার যোগ্যতা বলা আছে কোনো শিক্ষিত কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সার্ভে ইনস্টিটিউট হইতে 4 বছর মেয়াদি আপনার ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভিং পরীক্ষা উত্তীর্ণ হওয়া লাগবে। আর বলছে যে সকল প্রার্থীরা আবেদন করতে পারবেন, ঠিক আছে, এটা দেখে নেবেন। আর এবার আমরা দেখে নেবো যে আপনি SMS কিমান হচ্ছে করতে কত টাকা ফিস আপনাকে জমা দিতে হবে, সে বিষয়টা দেখে নেবো, ঠিক আছে? তো এখানে বলা হচ্ছে যে আপনাকে ফি জমা দেওয়া লাগবে এবং 23 টাকা সার্ভিস চার্জ, অর্থাৎ বা আপনার হচ্ছে 223 টাকা 72 ঘন্টার ভিতরে আপনার কাছে টাকাটি পেমেন্ট করতে পারবে। আপনি কীভাবে পেমেন্ট করবেন সেই বিষয়ে কিন্তু দেওয়া আছে। আর এই সার্কুলারটি ডাউনলোড করতে চাইলে আমার ভিডিওর নিচে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনার চাইলে সার্কুলারটি ডাউনলোড করে ভালোভাবে দেখে নিতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের মতো ভিডিও। আর ভিডিও দেখে যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।